হ্যাপি বার্থডে। আজকে তো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজকে হচ্ছে আমার মাম্মার বার্থডে, তো আজকে সেই বার্থডে সেলিব্রেশন করব। তো দেখবে তোমরা আমাদের সাথে থাকো, কি করি না করি সারাদিন ধরে দেখতে থাকো সেটা। তো আজকে এখন আমার মাম্মা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মাম্মা। ওলে বাবালে। তো এখন সকাল থেকে প্রচুর প্রোগ্রাম রয়েছে, প্রচুর প্রচুর কাজ রয়েছে, তো চলো সেইগুলো চটপট করে করতে থাকি। তোমরাও সঙ্গে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো, আর যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মামা পোজ দিচ্ছে যে আজকে মাম্মার জন্মদিন, তাই জন্য দেখো এখানে একটু ছোট্ট আয়োজন করেছি, ভাত আর মামার পছন্দের বিরিয়ানি, বিনলি আর পাঁচ রকম ভাজা, বিন সেদ্ধ, ডাল, মাংস, পায়েস, চাটনি, আর এটা হলো প্রসাদ, মাছ ভাজা। তো একই একই পাতেতে মাছ, ডিম, মাংস তিনটেই। হ্যাঁ, মেয়ে বলছে মেয়ে একা একা নাকি আজকে খাবে, দেখবো আমরাও মেয়ে একা একা কতটা খেতে পারে। তো চলো, মেয়ে গুড গার্ল। তো চলো এখন মেয়ের জন্মদিন, হ্যাপি বার্থডে মাম্মা। তো চলো তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে দিই। মাছ তুমি খেতে পারবে না, মাছের কাঁটা, মা মাছ মা খাইয়ে দেবে। আমার ভালো লাগছে না। আজকে ও নিজে নিজে খাচ্ছে, ও আমার হাতেও আজকে খাইনি, আজকে পাকা হয়ে গেছে। কি হলো, বসতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তুই তোর যেরকম ভাবে বসতে সুবিধা হয় তুই সেরকম ভাবে বস, ঠিক আগেকার দিনের গিন্নিরা এরকম ভাবে বসে খেতে। এখানে মিষ্টি দিয়েছি পাঁচ রকমের, আর এখানে দই আরো আছে, আইসক্রিম আছে, সেগুলো আছে, আবার আরো আইটেম আছে, সেগুলো আবার সন্ধ্যাবেলা দেখানো হবে। আগে এগুলো খেয়ে নাও, তারপর মিষ্টি খাবে, ভাতটা খাও। ও যা ভাত খাবে খাবে, এই বাকিগুলো খাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। নেবাও নেবাও, জোরে জোরে, আরো জোরে।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রিয়ানসি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রিয়ানসি, হ্যাপি বার্থডে টু ইউ। তো গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে ব্লগটা শেষ করা হয়নি, আর কালকে চিরাচরিতভাবে প্রত্যেকটা অনুষ্ঠানই অনেক লেটে লেটে হয়েছে, তো সেজন্য আর রাত্রিবেলা ডিনার ফিনার করার পরে আর ব্লগটা শেষ করা হয়ে ওঠেনি, ভুলেই গেছিলাম। তো চলো আজকে ব্লগটা সেখানেই শেষ করলাম, আশা করি কালকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো, আর যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে দিনটা বেশ মজা করেই কেটেছে, খুব ভালোই কেটেছে, কী কী করেছি না করেছি মামার জন্মদিনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখানেই ব্লগটাকে আপাতত শেষ করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে।